নমস্কার বন্ধুরা, আইপিএম গুরু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। তো আজ আমি দেখাতে চলেছি কীভাবে আপনারা 2020 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন, এবং আপনারা যারা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের নাম উঠেছে কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন। তার জন্য ফার্স্ট আপনাদের নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। আসার পরে আপনাদের এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা ভিডিওর নিচেই লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন। এখানে আসার পরে আপনাদের ডাউনলোড ইলেকট্রিক্যাল রোল পিডিএফ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে আপনারা গো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা যে ডিস্ট্রিক্টে বাস করেন, যেমন নর্থ চব্বিশ পরগনায় যারা বাস করেন, এবং চব্বিশ পরগনায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের বিধানসভাটা আপনারা চুজ করে নেবেন, যেমন আমি 97 জায়গাটা এটা চুজ করে নিলাম। আপনাদের যেটা আছে আপনারা সেটা চুজ করার পরে আপনারা আপনাদের পার্ট নাম্বার, মানে আপনারা যে স্কুলে আপনারা ভোট দিয়েছেন সেই স্কুলের নামগুলো এখানে শো করবে। এবং দেখুন ডান দিকে রয়েছে ফাইনাল রোল, এখানে আপনাদের যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বারে গিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি একটি পার্ট নাম্বার সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে দেখুন ফাইনাল রোল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হলে আপনারা এই যে ক্যাপচা কোডটি, এই ক্যাপচা কোডটি এখানে লিখবেন। তো আপনারা এই ক্যাপচাটি এখানে দেওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করতে পারেন, বা আপনাদের এখানে ডাউনলোড অপশন আসতে পারে, এখানে ক্লিক করলেই আপনাদের লিস্টটি 2020 সালের লিস্টটি ডাউনলোড হয়ে যাবে। একটুখানি ওয়েট করতে হবে, দেখুন এই যে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে গেলেই আপনারা ওটা ওপেন করে আপনারা আপনাদের লিস্টে নতুন যারা নাম তুলেছেন সে নাম দেখতে পারবেন, এবং ভুল সংশোধন সেটাও দেখতে পাবেন। তো দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে, তো আমি ওপেন করে দেখাচ্ছি। এরকম ওপেন করার পরে এরকম আপনার সামনে আসবে। দেখুন এখানে লেখা রয়েছে 27/2/2020 এই তারিখে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। এখান থেকে আপনাদের নাম আপনারা দেখে নেবেন যে আপনাদের নাম নতুন লিস্টে এসেছে কিনা এবং ভুল সংশোধন হয়েছে কিনা আপনারা এইভাবে করে দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব টু মাস।